সরকারে যোনটো আইন বনাইছে এইটো আইনটো আমার বিপরীত হয়ে আছে। যদি ধরো একটা এক্সিডেন্ট হয়, এক্সিডেন্ট হওয়ার পিছত যে মানুষটো তার থাকিব থাকিব নয়, কেউ পাবলিকে উত্তেজিত হয়ে মারি পেলাব, কি ঠিক আছে ড্রাইভারকে মারি পেলাব, সেই কারণে ড্রাইভারটো পলাবই। পলালে আকো প্লাস 10 বছর জেল হব, 7 লাখৰ পৰা 10 লাখ টকালৈকে জরিমানা হব। ড্রাইভার এটা তো ইমান সম্ভব নহয়। নতুন আইন মানি নলও, পুরনো আইন বহাল রাখক, নতুন আইন মানি নলও, এই জুই জ্বলিছে, এই জুই জ্বলিছে, পুরনো আইন বহাল রাখক, পুরনো আইন বহাল রাখক, নতুন আইন বাতিল করক, আমার দাবি মানি লোক, ড্রাইভার নিয়ন্ত্রিত। আজি আমি ইয়াত জমা হওয়ার কারণ হল সরকারে যোনটো আইন বনাইছে এইটো আইনটো আমার বিপরীত হয়ে আছে। যদি ধরো একটা এক্সিডেন্ট হয়, এক্সিডেন্ট হওয়ার পিছত যে মানুষটো তার থাকিব থাকিব নয়, কেউ পাবলিকে উত্তেজিত হয়ে মারি পেলাব, কি ঠিক আছে ড্রাইভারকে মারি পেলাব, সেই কারণে ড্রাইভারটো পলাবই। পলালে আকো প্লাস 10 বছর জেল হব, 7 লাখৰ পৰা 10 লাখ টকালৈকে জরিমানা হব। ড্রাইভার এটা তো ইমান সম্ভব নহয়। ড্রাইভার একটা মাহত 8,000ৰ পৰা 10,000 টকা কামানি করে, এই টাকা দিয়ে ইমান টাকা জরিমানাও দিব নয়। আর এই আইন যদি থাকে এই হিসাবত তো গাড়ি চলাব নয়, এই হিসাবত গাড়ি চলাব হলে তো ড্রাইভারে ডাইরেক্ট জেল খাটিব লাগবে, নহলে ফাঁসি লই মরিব লাগবে। দুটার ভিতরে এটা করবো, ইয়ার ভিতরে তো আর বেলেগ রাস্তা নাই। এই কারণে আমি আজির পর যদি এই আইন বন্ধ নকরে আজির পর আমি গাড়ি খাড়া করাই দিছো, গাড়ি নচলাম। আর তো মালিকে আর সরকারে বুঝি লোক যে আইন গৃহীত করেছে এই আইন আমি মানি নলও। আমার যে আগত পুরোনা আইন আছে সেইটাই আমার বিচারো। আমার এটা যেহেতু দেখিছো গাড়ি একটা এক্সিডেন্ট হলে 10 বছর জেল, 7 লাখৰ পৰা 10 লাখ টকা জরিমানা, সেইটো আমি দিব নোৱাৰিম। কিয়নো যেহেতু এটা গাড়ি এক্সিডেন্ট করলে ড্রাইভারে জানি বুঝি এক্সিডেন্ট নকরে, গাড়িটো এক্সিডেন্ট করার পিছত ড্রাইভারটো যদি জায়গা থাকে ড্রাইভারটোকে আগত লৈ হেৰি হসপিটাল যাব লাগিব, এইকাৰণে ড্রাইভারটো পলাব লগা অবস্থা হয়। এইকাৰণে আমি বিচাৰো যে ড্রাইভারের আগত পুরোনো আইনটাই থাকক, নতুন আইনটো নালাগে আমার। সেইকাৰণে আমি গাড়ি সব আমি রখাইছো ইয়াত, আজিৰ পৰা গাড়ি নচলাও, গাড়ি মালিকক সমজাই দিম গাড়ি, আমি সেইটোই আমার দাবি। প্রতিবাদ কানুন আছে, আইন আছে, আইনে তারপর পলাই গুছি যায়, মানে 2 বছর পর্যন্ত